রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি জেলার ব্যবস্থাপনায় সমগ্র জেলার অন্তর্গত বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে বিজ্ঞান অভিক্ষা সম্পন্ন হয়। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা যোগ দেয় এই বিজ্ঞান অভিক্ষায়। জলপাইগুড়ি কেন্দ্রে দুটি হাবের অভিক্ষায় প্রায় 1,500 ছাত্রছাত্রীরা অংশ নেন। এছাড়াও ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ বিভিন্ন কেন্দ্রেও একই দিনে অভিক্ষা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলার বিজ্ঞান মঞ্চের পক্ষে শিক্ষিকা রীতা সেনগুপ্ত জানান, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কা তৈরির উদ্দেশ্যে তাদের এই প্রয়াস। সমগ্র জলপাইগুড়ি জেলার 5,000 ছাত্রছাত্রী এই অভিক্ষায় অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। অভিক্ষা 2022 আমরা অনুষ্ঠিত করছি। আমাদের আঞ্চলিক কেন্দ্র যতগুলো আছে সেই প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্রে আজকে আমাদের এই অভিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রে কদমতলা গার্লস হাই স্কুল সতী বেগম ভাই হবেশ হাই স্কুল এবং তার সাথে নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল, এই স্কুলগুলোতে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আবার রাজগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের ক্ষেত্রেও আমাদের দুটো কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, ঠুটাপাকড়ি হাই স্কুল এবং কুকুরজান হাই স্কুল। আর ধূপগুড়ি এবং ময়নাগুড়ি প্রত্যেকটিতেই আমাদের এই বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 5 থেকে 10 পর্যন্ত বাচ্চারা যারা বিভিন্ন স্কুলে পড়াশুনো করছে, প্রাতিষ্ঠানিক বিদ্যালয়গুলো, তারাই এই পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম হাফে 5, 7 এবং 9 পরীক্ষা দিচ্ছে, আর সেকেন্ড হাফ আমাদের শুরু হবে সেটা 1:30 থেকে শুরু হবে 3টে পর্যন্ত, আর এই হাফ যেটা পরীক্ষা চলছে সেটা 11:30 থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 100 মার্কসের পরীক্ষা। আর সেকেন্ড হাফে পরীক্ষা দেবে 6, 8 এবং 10। এবং জেলাব্যাপী আমরা চেষ্টা করছি যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য, বিশেষত অন্ধ কুসংস্কার এবং যুক্তিবোধ, এই অন্ধ কুসংস্কারকে দূরীকরণ এবং যুক্তিবোধকে জাগ্রত করার লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সবসময় কাজ করি। এবং আমরা চাই আমাদের যে পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রী, এরা যেন অন্ধ কোনো যুক্তি সর্বস্ব যুক্তি ছাড়া কোনো চিন্তাভাবনার মধ্য দিয়ে যাতে তারা না এগিয়ে যায়, এবং এই সমস্ত বাধাগুলোকে পিছনে ফেলে তারা প্রযুক্তিকে সামনে রেখে নিজেদের চিন্তা চেতনাকে উন্নত করে যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং পুঁথিগত শিক্ষার বাইরে গিয়েও। এইটাই আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্দেশ্য এবং আদর্শ। তারা সেই আদর্শকে সামনে রেখেই আমরা বাচ্চাদের এই শিক্ষাটা দিতে চলেছি। মোট কতজন পরীক্ষা দিচ্ছে? পরীক্ষার্থী আমাদের সারা জলপাইগুড়ি জেলা জুড়ে প্রায় 7,000 পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রের এক এক রকম অংশগ্রহণ। আমার এই বিদ্যালয়ে কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রায় 400-এর কাছাকাছি, 12 জন কম 400 এরকম ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এবং ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো। অভিভাবকরাও চাইছেন এই রকম একটা সুন্দর পরীক্ষা ব্যবস্থার মধ্যে তারা যেন এগিয়ে যেতে পারে। আর আমাদের বিশেষত্ব এটাই যে আমরা মূলত অঙ্ক এবং দুটো বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান, এই বিষয়টা বই কেন্দ্রিক যাতে পেরিফেরির মধ্যে তারা পরীক্ষা দিতে পারে। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।